দিল্লি বলছে আমায় দেখ, রাজ্য বলছে আমায় দেখ, কেন্দ্র ও রাজ্যের ক্ষমতায় থাকা দুটি রাজনৈতিক দলের টানাপোড়েনের মাঝে পড়ে সাধারণ মানুষ, বিপদগ্রস্ত অবস্থায় যারা দিন যাপন করছে। করোনা আবহে কঠিন পরিস্থিতির মধ্যে বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে তা পুনরায় প্রমাণ করে দিয়েছে বামপন্থী রেড ভলেন্টিয়ার্সরা। বৃহস্পতিবার দুপুরে ভারতের বামপন্থী ছাত্র ফেডারেশনের ডাকে নদিয়ার নবদ্বীপ শহরে এসে দিল্লিতে ক্ষমতাসীন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার ও রাজ্যের তৃণমূল সরকারকে কার্যত এই ভাষাতেই কটাক্ষ করলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য সুজন চক্রবর্তী। প্রচার কর্মসূচি সভা এগুলো হচ্ছে, আর বিকেলে অন্য কর্মসূচি আছে রাজনৈতিক। এই যে ব্রাহ্মণদের যে এত লোকজন মানে ছেলেপেলে চারিদিকে খাচ্ছে রেড কংগ্রেস রেড ভলেন্টিয়াররা, তাদের ব্যাপারে কি বলবেন? দেখুন, যারা মনে করছে যে বামেরা শূন্য হয়ে গেছে অতএব মহানন্দ, তারা বুঝতে পারছে যে বামেরা যদি দুর্বল হয় তাহলে বিপদ মানুষেরই হয়। বামপন্থীরা মানুষের বিবেক, বিপদ আপদ যে কোনো ব্যাপারে ভরসা করতে পারার মতন শক্তি বামপন্থীরা। বামপন্থী শক্তি দুর্বল হলে দিল্লির বিজেপি হোক আর রাজ্যের তৃণমূলই হোক, মানুষের উপরে সব ধরনের নির্যাতন হয়। শুধু রান্নার গ্যাসের দাম ডবল হয়ে গেল, পেট্রোল ডিজেলের দাম আকাশে, কাজকর্ম নেই, কলকারখানা বন্ধ, মানুষের মধ্যে বিভেদ বিভাজন এই যে চলছে। দিল্লি বলছে আমায় দেখ, রাজ্য বলছে আমায় দেখ, বিপদে কিন্তু মানুষ, মানে মানুষের বিপদে মানুষের পাশে ভরসা নিয়ে দাঁড়াতে পারে বামপন্থীরা। রেড ভলেন্টিয়াররা সেই মনোভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাদেরকে সাধুবাদ জানাই। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।